ফুটফুটে এই নবজাতকটির পৃথিবীর আলো চোখে পড়তে না পড়তেই চরম বাস্তবতার সম্মুখীন। গত তিন দিন চাঁদপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আশ্রয় মিলেছে শিশুটির, আর এক মা তার নিজের সন্তানের মতোই বুকে আগলে নিয়েছে তাকে। গত শনিবার ভোররাতে শহরের ষোলগড় এলাকায় একটি বাড়ির গোয়াল ঘরে কিবা কারা রেখে যায় নবজাতকটিকে। কান্নার আওয়াজ শুনে অন্যদের সঙ্গে ছুটে যান হাসিনা বেগম নামে এক মা, তারপর উদ্ধার করে জনপ্রতিনিধি সহায়তায় নিয়ে আসেন হাসপাতালে। পুরো ছিল রক্ত ছিল, আমি ওরা নিজের মার মতো নরে পুরো ছিল রক্ত পরিষ্কার করছি, নাভি রক্ত রক্ত পরিষ্কার করে নিজের বুকে দুধ খাওয়াইছি। আজকে তিন দিন ধরে আমি বুকে দুধ খাওয়াই, পায়খানা প্রস্রাব সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওরে রাই এক সাইডাই মুসকানে আমার এই বাচ্চারা দুধ খাবে, ওরাও খাবে দোনো পিঠে। আমার দাবি কারণ আমার দুইটা মেয়ে, আমার একটা ছেলে নাই, এজন্য আমি চাই যদি আমার যদি বাচ্চারা দেয় আমি ভালো। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। রিং দিয়া বললো যে ফৈদাপা, আমি আমাদের এখানে একটা বাচ্চা ব্যাগ মোড়ানো একটা বাচ্চা পাওয়া গেছে নবজাত, তো এই ছেলেবাবু অন গঠন হয়েছেন কী করবো। তা আমি করলাম কি, তুমি এক কাম করো, আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা এটা রিস্ক নেওয়া যাবে না, তুমি পুলিশকে জানাও, ওসি সাহেবকে জানাও। তখন ওসি সাহেবকে জানাইছে, জানায় আমার কোনো লাফাম নাই, আমি তাৎক্ষণিকভাবে উপস্থিত হইয়া পুলিশের হেফাজতে আমরা হাসপাতালে নিয়ে আসি। সুস্থ স্বাভাবিক একটা বাচ্চার যে যে অ্যাক্টিভিটি থাকে সবগুলাই তার মাঝে আছে, সে ঠিকমতো দুধ খেতে পাচ্ছে, পেশাব হচ্ছে, পায়খানা হচ্ছে। নবজাতকটিকে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং পরিচর্যা দেওয়া হচ্ছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। বাচ্চাটা তো এখন বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা আসলে এমন জায়গায় তাকে মানে লালন পালন করা দরকার যেখানে সে পরিপূর্ণ তার বিকাশ হবে। আমাদের প্রত্যয়িত প্রতিষ্ঠান আছে বেবি হোম যেটাকে বলে, সেখানে আমরা পাঠাতে পারি। আর এখানে স্থানীয় অনেকে আছেন, আমার কাছে অলরেডি তিন চারজন আবেদন করেছেন যারা হচ্ছে বাচ্চাটাতে নিতে অনেক বেশি আগ্রহী। তো আমাদের এখানে জেলা শিশু কল্যাণ বোর্ড আছে, আমাদের সমন্বিত জেলা প্রশাসক উনি এটার সভাপতি। তো বোর্ড বরাবর যদি আবেদন করে সেক্ষেত্রে আমরা হয়তো বিবেচনা করে যাচাই বাছাই করে আমরা তাকে বোর্ডের মাধ্যমে তাদেরকে আমরা হস্তান্তর করতে পারব। গোয়ালঘরে পাওয়া অভিভাবকহীন এই নবজাতককে যোগ্য অভিভাবকের হাতে তুলে দিতে এরই মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।